না, আজ আপনারা ঠাকুরমশাইয়ের মুখ থেকে কোনো কাহিনী শুনবেন না, বরং সরাসরি ঠাকুরমশাইয়ের সাথে প্রত্যক্ষ করবেন এক অসাধারণ অভিজ্ঞতা। উদয়পুরের দুর্গকে ঘিরে রয়েছে নানান মানুষের নানান মতামত। উদয়পুরের ছোট ছোট শিশুরা একের পর এক নিখোঁজ হতে শুরু করে ওই দুর্গের মধ্যে প্রবেশ করার পর। কোন অভিশাপ লুকিয়ে রয়েছে ওই উদয়পুরের দুর্গে? কোন অভিশপ্ত ইতিহাস ঘটেছিল অতীতে? সত্যি কি এই কাহিনী কোনো অভিশাপের, নাকি অভিশাপের পর্দার আড়ালে লুকিয়ে চলতে থাকা কোনো ভয়ানক অপরাধের? নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প উদয়পুরে দুর্গের অভিশাপ। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদেব। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় পার্থ ও অন্যান্য চরিত্রে অভিজান, দেবাঞ্জন, অভিক, বর্ষা, প্রীতম, প্রদীপ্তা, রৌনক, তৃষা। শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী, তারানাথ তান্ত্রিক ও উদয়পুর দুর্গের অভিশাপ। শুনতে থাকুন। পদ্মাবতী, কি হে প্রিয়া, এরকম একা কি মনমরা হয়ে দাঁড়িয়ে রয়েছো, কি কারণে? উদয়পুর দুর্গের বিশাল বড় ঝোলা বারান্দার একধারে সম্পূর্ণ একাকী দাঁড়িয়েছিল পদ্মাবতী। অপরাহ্নের চিলতে আলো ক্রমশ পুড়িয়ে নেমে আসছে সন্ধ্যার গাঢ় কালো অন্ধকার। ধরাতলের মধ্যে একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে অন্ধকারের মাত্রা। হঠাৎ করে পিছন থেকে পদ্মাবতীর স্বামী শ্রীদেব চট্টোপাধ্যায় তার কাঁধে হাত রেখে সোহাগ ভরা কণ্ঠে কথাগুলো বলল। স্বামীর এরকম নিঃশব্দে আসা একেবারেই টের পায়নি পদ্মাবতী। প্রথমে তাই খানিকটা চমকে উঠল সে, তারপর স্বামীর দিকে মুখ ঘুরিয়ে তাকাল। পদ্মাবতী সাক্ষাৎ দেবরাজ ইন্দ্রের আসরে থাকা কোনো অপ্সরার তুলনায় কোনো অংশে কম নয়। এতটাই সুন্দর তার শরীর, মাথার চুল সোনালি, টানা টানা কাজল মাখা দুই চোখের মণি পুরোপুরি নীল, গোলাপি ঠোঁট, ঠোঁটের নিচে ছোট্ট কালো তিল, দুধে আলতার মতো ফর্সা তার গায়ের রং, পরনে তার দামি কাপড় এবং বিভিন্ন স্বর্ণালঙ্কার ও দামি দামি মণিমুক্তার হার মালা বিদ্যমান। পদ্মাবতী স্বামীর দিকে ঘুরে দাঁড়াতেই শ্রীদেবের বুকের মধ্যে কেমন যেন একটা তোলপাড় শুরু হলো। সে কাতর কণ্ঠে বলল, এ কি পদ্মাবতী, তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল, কে কে তোমায় কষ্ট দিয়েছে, কি হয়েছে তোমার আমায় বলো। পদ্মাবতী নিজের চোখের জল মুছে স্বামীকে জড়িয়ে ধরে স্বামীর বুকে মাথা রেখে বলল, আমাদের এতদিন বিয়ে হয়েছে, এতদিনের বৈবাহিক সম্পর্ক আমাদের, অথচ এখনো অবধি আমি মা ডাক শুনতে পারলাম না। ঈশ্বর এত নিষ্ঠুর কেন? আমি তো জীবনে কোনো দিন কারো ক্ষতি চাইনি, কোনো পাপ কাজ করিনি, অথচ তা সত্ত্বেও কেন যে আমার সাথে এমনটা হলো জানি না। হ্যাগো, আমি বোধহয় আর এই জন্মে মা হতে পারবো না, তাই না? পদ্মাবতী, তুমি তোমার লক্ষ্মী বউ, এইভাবে কান্নাকাটি করো না। দেখো, আমাদের ভাগ্যে যদি সন্তান সুখ লেখা না থাকে তাহলে আমরা সেই সুখের সন্ধান পাবো কিভাবে? পদ্মা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, তুমি গর্ভে কাউকে ধারণ করতে না পারলেও মনের মধ্যে কিন্তু ধারণ করেছো অনেককে। এই গ্রামের কত বাচ্চা ছেলে মেয়ে তোমায় পদ্মা মা বলে ডাকে বলো দেখি। তুমি তাদের নিজের মায়ের মতন ভালোবাসো, তাদের বিপদে আপদে সুখে দুঃখে সর্বদা পাশে থাকো, এটাই বা কম কিসের? শ্রীদেবের এই কথা শুনে পদ্মার মুখমণ্ডল জুড়ে এবার কিছুটা ঝলমলে হাসির রেখা ফুটে উঠল। এক নিমেষের মধ্যে তার মনের মধ্যে থেকে সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা সব যেন উবে গেল কর্পূরের মতো। পদ্মাবতী হাসতে হাসতে বলল, হ্যাঁ সত্যি তো, এই গ্রামের প্রতিটা বাচ্চা আমার মায়ের মতোই ভালোবাসে, আমিও তাদের পরম স্নেহ করি। একজন মা তার সন্তানের প্রতি ঠিক যেরকম চিন্তিত হতে পারেন,
আমি তাদের প্রত্যেকের প্রতি ঠিক তেমনি চিন্তিত। আমার অন্তরে তাদের প্রত্যেকের জন্য রয়েছে অফুরন্ত মায়া, মমতা, ভালোবাসা এবং অপত্য স্নেহ। তাহলে পদ্মা, তুমি মিছে কষ্ট পাচ্ছিলে কেন? সব সময় নিজের মনকে বুঝিও, আর পাঁচটা মেয়ের মতন তুমিও একজন মা। ঈশ্বর তোমায় কোনো অভিশাপ দেননি, বরং আশীর্বাদ করেছেন। একটি দুটি নয়, বরং এই সমস্ত উদয়পুরের শত শত শিশুর জননী হবার। পদ্মাবতী এবং শ্রীদেব যখন নিজেদের মধ্যে কথোপকথনে পুরোপুরি ব্যস্ত, ঠিক এমন সময় খানিকটা ইতস্তত করে বারান্দার এক প্রান্তে এসে দাঁড়ালো উদয়পুরের নায়েব বীর ভট্ট। জমিদার শ্রীদেব চট্টোপাধ্যায় এবং জমিদার গিন্নি পদ্মাবতীর উদ্দেশ্যে সে দুই হাত জড়ো করে প্রণাম জানিয়ে বলল, আগে মা ঠাকুরন, জমিদার মহলের নিচে উদয়পুরের অনেক বাচ্চা ছেলেমেয়েরা এসেছে, তারা আপনার খোঁজ করছে বেশ কিছুটা সময় ধরে। আপনারা কথা বলছিলেন বলে আমি আপনাকে আর বিরক্ত করিনি, কিন্তু এখন তারা বলছে তাদের এবার বাড়ি ফিরতে হবে, কারণ সন্ধে নামছে। বাড়ি ফেরার আগে তারা একবার আপনার সাথে দেখা করতে চায়। আপনি যদি দয়া করে একটিবার নিচে যেতেন তাহলে বাচ্চাগুলো ভীষণ খুশি হতো। নায়েব বীরভট্টের এই কথা শুনে পদ্মাবতী এবার মাথার ঘোমটা টেনে বলল, সে কি নায়েব মশাই, তারা অনেকক্ষণ আগে এসেছে, অথচ আপনি আমায় সে কথা জানাননি। তাদের তো আমি আসতে বলেছিলাম, সামনে পয়লা বৈশাখ আসছে, বাচ্চা ছেলে মেয়েগুলোর হাতে নতুন একটি করে জামা কাপড় আর কিছু মিষ্টি তুলে দিতে চাই, আমি সে কারণেই তাদের ডেকেছিলাম। আচ্ছা নায়েব মশাই, আপনি নিচে গিয়ে মানদাকে বলুন সে যেন সমস্ত জামা কাপড় আর মিষ্টি নিয়ে বার মহলে হাজির হয়, আমি এক্ষুনি গিয়ে তা সকলের হাতে তুলে দেব। সে সমস্ত কিছু হবে আমাদের তরফ থেকে দেওয়া সামান্য উপহার। সত্যিই মা ঠাকুরন, আপনার মতো বড় মনের মানুষ আছে বলেই হয়তো এই গরিব দিন দুঃখী বাচ্চাগুলোর মুখে সব সময় হাসি লেগে থাকে। আপনি এই উদয়পুরের সাক্ষাৎ জগৎ জননী মা দুর্গা, আপনি থাকতে কোনো শিশুর দুঃখ কষ্ট থাকবে না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি গিয়ে মানদাকে সমস্ত কিছু জোগাড় করতে বলছি। চিচি নায়েব মশাই, এভাবে বলবেন না, আমি ওদের আমার নিজের ছেলেমেয়ের মতোই ভালোবাসি, তার জন্যই তো এই সমস্ত কিছু করি। নায়েব বীরভট্ট এবার সিঁড়ি বেয়ে নেমে এলো নিচে। উদয়পুরের জমিদার শ্রীদেব চট্টোপাধ্যায় জমিদার গিন্নি অর্থাৎ পদ্মাবতীর হাত ধরে নেমে এলো বার মহলে। সেখানে ঝলমলে আনন্দে ভরা মুখ নিয়ে শত শত বাচ্চা ছেলে মেয়ে দাঁড়িয়ে রয়েছে। উদয়পুরের জমিদার গিন্নি পদ্মাবতী একে একে তাদের সকলের হাতে নতুন জামা কাপড় ও মিষ্টির ঠোঁয়া তুলে দিল। বাচ্চা ছেলেমেয়েরা আনন্দে আত্মহারা হয়ে পড়ল। বিশাল বড় উদয়পুরের জমিদার বাড়ি তথা দুর্গ, শত শত ছেলেমেয়ের অনাবিল অকৃত্রিম প্রফুল্লিত হাসির সুমধুর ধ্বনিতে পরিপূর্ণ হয়ে উঠল। সে বিশাল দুর্গের মধ্যে যেন প্রাণ প্রতিষ্ঠা হল। এইভাবেই একের পর এক দিন কাটতে লাগল, মাসের পর মাস যেতে লাগল। উদয়পুরের জমিদার গিন্নি পদ্মাবতীর প্রশংসায় সকলেই পঞ্চমুখ। উদয়পুরের জমিদার শ্রীদেব ঠিক যেমন দয়ালু সহৃদয় ব্যক্তি, ঠিক তেমনি তার স্ত্রী পদ্মাবতী মমতাময়ী ও স্নেহশীলা। সব মিলিয়ে উদয়পুরের সাধারণ মানুষেরা খুব সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। কিন্তু ঈশ্বর বুঝি তাদের কপালে এত বিপুল পরিমাণ সুখ বেশি দিন দীর্ঘস্থায়ী করতে চাইলেন না। সেই কারণে সমগ্র উদয়পুর জুড়ে একের পর এক শিশুরা মারা যেতে লাগলো ভয়ানকভাবে, কোনো কারণ ছাড়াই। 10 বছরের নিচের বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে পড়ল কি যেন একটা অজানা ভয়ানক অসুখ। 3 দিনের ধুম জ্বরে বিছানায় শয্যাশায়ী হয়ে অকালে মারা যেতে লাগলো একের পর এক শিশু। উদয়পুরের কোনো চিকিৎসকই সেই সকল শিশুদের বাঁচিয়ে তুলতে পারল না। গ্রামের পর গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল সদ্য কোল খালি হয়ে যাওয়া মায়ের বুক ফাটা হাহাকার এবং ক্রন্দন ধ্বনি।
সমগ্র উদয়পুরের আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল সেই কান্নার শব্দ। গ্রামের মানুষদের মধ্যে ধীরে ধীরে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ল যে এই সমস্ত কিছু নাকি তাদের উদয়পুরের জমিদার গিন্নি পদ্মাবতীর গূঢ় চক্রান্ত। পদ্মাবতী আসলে ভালো মানুষের মুখোশ পরে থাকা এক শয়তানি। উদয়পুরের কোনো শিশুকে প্রকৃতপক্ষে সে ভালোবাসেনি, সে কেবলমাত্র তার ভালোবাসার মিথ্যা অভিনয় করে গিয়েছে। কারণ যেহেতু তার নিজের কোনো সন্তান নেই, তাই এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলোকে হয়তো এমন কিছু খাবারের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিয়েছে যাতে তাদের মধ্যে ভয়ানকভাবে ছড়িয়ে পড়েছে এক মারণ জ্বর এবং তিলে তিলে মারা যাচ্ছে প্রতিটা শিশু। জমিদার গিন্নি পদ্মাবতী আসলে যেরকম মা ডাক শোনার থেকে বঞ্চিত হয়েছিল, ঠিক সেই রকমভাবেই সমগ্র উদয়পুর যাতে মা ডাকের জন্য বঞ্চিত হয়, সেই জন্য তিনি এই রকম এক জঘন্য চক্রান্ত করেছেন। এই কথা রটে যাওয়ায় উদয়পুরের সমস্ত জনগণ তাদের পুত্র কন্যা হারানোর শোকে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ল। তাদের মাথায় ততক্ষণে খুন চেপে গিয়েছে, জমিদার গিন্নি পদ্মাবতীর প্রতি তাদের হৃদয় পুরো বিষিয়ে গিয়েছে। তারা বিষ নজরে দেখতে লাগলো পদ্মাবতীকে। সকল উদয়পুরের জনগণ গভীর রাতের বেলায় মশালের জ্বলন্ত আগুন হাতে নিয়ে ধেয়ে এলো উদয়পুরের জমিদার বাড়ি তথা সেই বিশাল দুর্গের দিকে। এদিকে তখন শয়নকক্ষে বিশ্রাম নিচ্ছিলেন পদ্মাবতী। ঠিক এমন সময় তার স্বামী শ্রীদেব চট্টোপাধ্যায় হন্তদন্ত হয়ে কক্ষে প্রবেশ করে জানাল, পদ্মাবতী, পদ্মাবতী সর্বনাশ হয়ে গেছে। শ্রীদেবকে অমন হন্তদন্ত হয়ে বিচলিত অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ করতে দেখে এবং তার ব্যাকুলভাবে বলা কথাগুলো শুনে পদ্মাবতী থতমত খেয়ে উঠে বসল শয্যার উপর। তারপর স্বামীর দিকে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে গো, তোমার চোখে মুখে এমন অবস্থা কেন, আর এইভাবে দরদর করে ঘাম ছোঁয় বা কেন? পদ্মাবতী, পদ্মাবতী সর্বনাশ হয়ে গিয়েছে। গোটা উদয়পুরের মানুষ তোমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছে। সে কি, কেন, কি কাজ করেছি আমি যে তারা আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছে? তুমি তো জানোই পদ্মা, আমাদের উদয়পুরের প্রতিটা বাচ্চা শিশুর মধ্যে ছড়িয়ে পড়েছে এক ভয়ানক রকমের দুরারোগ্য ব্যাধি। তিন দিনের জ্বরে ভুগে মারা যাচ্ছে এই সমগ্র তল্লাটের একাধিক শিশুরা। বলতে খুবই কষ্ট হলেও বলতে বাধ্য হচ্ছি যে উদয়পুরের সাধারণ মানুষেরা তাদের ছেলেদের এমন ধারা মর্মান্তিক মৃত্যুর জন্য তোমায় দায়ী করছে। তাদের ধারণা তুমি নাকি ওই বাচ্চা ছেলেগুলোকে এমন কিছু ক্ষতিকারক জিনিস খাইয়েছ যার কারণে তাদের মধ্যে এই অসুখ ছড়িয়ে পড়েছে। তুমি নিজে কোনোদিন মা হতে পারোনি বলে তুমি নাকি চাও না যে এই উদয়পুরের কোনো নারী মা ডাক শুনুক। সেই আক্রোশ থেকেই নাকি এখানে জঘন্য কাজ করেছ, এমনটাই মতামত গোটা উদয়পুরের মানুষের। কথাগুলো শোনা মাত্রই বিছানার মধ্য থেকে এক প্রকার লাফ দিয়ে পদ্মাবতী নেমে এসে স্বামীর দুপা জড়িয়ে ধরে ব্যাকুলভাবে কাঁদতে কাঁদতে বলল, তুমি তুমি বিশ্বাস করো আমায়, আমি আমি এরকম কাজ করিনি, এরকম কাজ করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। এই উদয়পুরের বাচ্চাদের আমি আমি নিজের সন্তানের চোখে দেখি, তাদের তাদের মৃত্যু কামনা করা বা তাদের ক্ষতি চেয়ে এরকম জঘন্য পরিকল্পনা করা আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। আমি আমি মরে যাব তাও শ্রেয়, কিন্তু কিন্তু কোনো বাচ্চা ছেলেমেয়ের বিন্দু মাত্র ক্ষতি করতে চাইব না, বিশ্বাস করো। ওঠো ওঠো পদ্মা ওঠো, তোমাকে আমার কাছে কোনো কিছু বলতে হবে না, কোনো জবাবদিহি করতে হবে না। আমি আমার স্ত্রীকে খুব ভালোভাবে চিনি। আমি উদয়পুরের মানুষগুলোর মতো অবিশ্বাসী কিংবা মূর্খ নয় যে এত সহজে তোমায় ভুল বুঝব। কিন্তু পদ্মা, উদয়পুরের শত শত মানুষ মশাল হাতে এই দুর্গের সিংহদুয়ারে এসে উপস্থিত হয়েছে। আমার প্রহরীরা কোনো রকমে তাদের আটকে রেখেছে, কিন্তু বেশিক্ষণ তাদের সেভাবে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। তাই জন্যই তো আমি তাড়াতাড়ি করে তোমার কাছে এলাম। চলো আমরা গুপ্ত কুঠুরি দিয়ে এই দুর্গের বাইরে পিছনের দিকে বেরিয়ে যাবো এবং সেখানে আমাদের জন্য ঘোড়া রাখা হয়েছে, ঘোড়ায় চড়ে এই উদয়পুর ছেড়ে রাতের অন্ধকারে পলায়ন করব। না না, কিছুতেই না, আমি কোনো অন্যায় করিনি যে এইভাবে চোরের মতো চুপিসারে পালিয়ে যেতে হবে। যদি বাঁচতে হয় তাহলে তাহলে মাথা উঁচু করে বাঁচব,
যে অপরাধ করিনি সেই অপরাধের ভার মাথায় নিয়ে চোরের মতো পালিয়ে বাঁচা আমার পক্ষে সম্ভব নয়। আর আর তা জমিদার হিসেবে তোমার জন্য অপমানজনক। চলো চলো আমি যাব বার মহলে, আমিও দেখতে চাই উদয়পুরের মানুষেরা আমার সাথে ঠিক কি করে। ঈশ্বর জানেন আমি পুরোপুরি নিরপরাধ, কোনো অন্যায় কোনো পাপ কাজ আমি করিনি। পদ্মাবতী তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ, উদয়পুরের মানুষেরা পুরোপুরি এখন ক্ষিপ্ত হয়ে রয়েছে তোমার বিরুদ্ধে। এই সময় তাদের মাঝে তুমি গিয়ে উপস্থিত হলে তারা তোমার সাথে যা খুশি তাই করতে পারে। আমি মনস্থির করে নিয়েছি যে আমি তাদের মুখোমুখি হবই, তুমি দয়া করে আমায় আর বাধা দিও না। এই কথা বলে শ্রীদেব চট্টোপাধ্যায়ের শত আপত্তি অগ্রাহ্য করে অমান্য করে জমিদার গিন্নি পদ্মাবতী তার নিজের কক্ষ ছেড়ে নেমে এলো নিচে। পদ্মাবতীকে চোখের সামনে দেখে গোটা উদয়পুরের ক্ষিপ্ত মানুষেরা তাকে গোল করে ঘিরে ধরল। পদ্মাবতী দুই হাত জোড় করে বলল, তোমরা দয়া করে একটিবার আমার কথা শোনো, তোমরা যেমনটা ভাবছো তেমন কিছুই ঘটেনি। আমি এই উদয়পুরের সমস্ত বাচ্চাদের ভালো চাই, তাদের ক্ষতি করার কোনো ইচ্ছে আমার নেই। আমি সবসময় তাদের মায়ের মতো ভালোবেসে এসেছি, নিজের কাছে আগলে রেখেছি, নিজের হাতে তাদের খাইয়েছি, কিন্তু সেই খাবারের মধ্যে কোনো ক্ষতিকারক পদার্থ মিশে ছিল না। তোমরা বিশ্বাস করো আমায় যে ভয়ানক জ্বর বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়েছে তার জন্য আমি দায়ী নই। পদ্মাবতীর এই কথা শুনে একদল মানুষ এবার চিৎকার করে বলে উঠল, না 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 কিছুতেই না, আমরা আর আপনার কথা এতটুকু বিশ্বাস করি না। আমরা গ্রামের মানুষেরা দরিদ্র হতে পারি কিন্তু তাই বলে মূর্খ নই। আমরা দুয়ে দুয়ে চার করতে পেরেছি, আপনি নিজে কোনো দিন মা হতে পারবেন না বলে সকল উদয়পুরের নারীদের মা হওয়া থেকে বঞ্চিত করতে চান, সেই কারণেই এমন সর্বনাশ ঘটিয়েছেন। আপনি যে পাপ করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। ভাই সব তোমরা দাঁড়িয়ে থাকো না, আজ প্রতিবাদ করার উপযুক্ত সময় এসেছে। আমাদের জমিদার গিন্নি পদ্মাবতী আসলে ভালো মানুষের মুখোশ পরে থাকা একজন পিশাচিনী, তাই জন্যই তো অমন খুদে বাচ্চাগুলোর অকাল পতন ঘটাতে তার দুইবার হাত কাঁপেনি। তোমরা দাঁড়িয়ে থেকো না, এই মশালের আগুন ছুড়ে দাও পদ্মাবতীর দেহে, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে সর্বনাশিনী। এই কথা বলে গ্রামের মানুষেরা এবার জ্বলন্ত মশাল ছুঁড়ে দিল পদ্মাবতীর দিকে। অব্যর্থ নিশানায় মশালের আগুন এসে পড়তেই পদ্মাবতীর রেশমের কাপড়ে দাউ দাউ করে আগুন লেগে গেল। অল্প সময়ের মধ্যেই সেই সামান্য আগুন আকার নিল বিভৎস রূপে। আগুনের তীব্র দহন জ্বালা সহ্য করতে না পেরে পাগলের মতো ছটফট করে দৌড়তে আরম্ভ করল পদ্মাবতী তার জ্বলন্ত শরীর নিয়ে। সমগ্র জায়গাটা ভরে উঠল ধোঁয়া আর চামড়া পোড়ার বিকট গন্ধে। স্ত্রীর এই অবস্থা দেখে শ্রীদেব ছুটে আসতেই যাচ্ছিল, কিন্তু আচমকা কারা যেন তাকে জড়িয়ে ধরল আর বলল, না না জমিদার মশাই, আপনি কোনো অপরাধ করেননি তাই আপনাকে আমরা কোনো শাস্তি দিতে চাই না। জমিদার গিন্নিকে বাঁচাতে যাওয়ার চেষ্টা আপনিও ভুল করবেন না, যে কাজ সে করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। পদ্মাবতীর দেহের আগুন ক্রমশ ছড়িয়ে পড়ল সমগ্র উদয়পুর দুর্গের মধ্যে। দুর্গের ভিতরে থাকা সমস্ত সেপাই সান্ত্রি চাকর এবং অন্যান্য কর্মচারীরা এবং গ্রামের মানুষেরা যে যার মতো দৌড়ে বেরিয়ে এলো বাইরে। জমিদার শ্রীদেব চট্টোপাধ্যায় জমিদার বাড়ির ভিতর থেকে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু গ্রামের মানুষেরা তাকে জোর করে নিয়ে এলো বাইরে। পদ্মাবতী জ্বলন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে দুর্গের ভেতর থেকে গোটা উদয়পুরের সমস্ত মানুষদের উদ্দেশ্যে দিয়ে গেল এক চরম অভিশাপ। আমি উদয়পুরের জমিদার গিন্নি পদ্মাবতী আজ এই মরণকালে তীব্র চালার যন্ত্রণা সহ্য করতে করতে অভিশাপ দিয়ে যাচ্ছি, যে অন্যায় না করার পরেও তার শাস্তি আমাকে পেতে হলো, সে অন্যায় অভিশাপ হয়ে ফিরে এসে ভবিষ্যতে বাস্তবে ঘটবে একাধিকবার। এই সমস্ত উদয়পুর আজ থেকে অভিশপ্ত হলো, উদয়পুরের দুর্গ মানুষের মনে
ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি করবে। এই উদয়পুরের যে সকল শিশুরা এই দুর্গের মধ্যে প্রবেশ করবে তারা হারিয়ে যাবে চিরতরের জন্য। কেউ কেউ কোনো দিন আর সেই বাচ্চাদের খুঁজে পাবে না, পাবে না। আর কোনো কিছুই বলতে পারলো না পদ্মাবতী। তার জ্বলন্ত আধ পোড়া বিভৎস বিকৃত গলিত দেহটা লুটিয়ে পড়ল মেঝের ওপর, প্রাণবায়ু বেরিয়ে এলো দেহ ছেড়ে। পদ্মাবতীর অভিশাপের কথা শুনে কেউ কোনো গুরুত্ব দিল না ঠিকই, কিন্তু উদয়পুরের মানুষেরা কেউই জানত না যে তাদের জন্য ভবিষ্যতে ঠিক কি নিয়তি অপেক্ষা করছে। চারিমা বলি, ও চারিমা, এই কাকাবাবুদের জন্য একটু চায়ের জল বসা তো দেখি। আমি এবং কিশোরী আমরা দুজনে মিলে আজ সন্ধ্যার সময় এসে উপস্থিত হলাম তারানাথ তান্ত্রিকের বাড়ি। আজ আমার অফিস হাফ বেলাতেই ছুটি হয়ে যাওয়ার কারণে কিশোরীকে সাথে নিয়ে রোদ পড়লে বিকেলবেলায় হাঁটতে হাঁটতে বেরিয়েছিলাম মটলেনের উদ্দেশ্যে। এখন এই একেবারে সন্ধ্যা নামার ঠিক মুখে এসে উপস্থিত হলাম ঠাকুরমশাইয়ের বাড়ি। ঠাকুরমশাই আমাদের দেখা মাত্রই ভীষণ খুশি হলেন। তিনি রান্নাঘরের দিকে মুখ করে তার কন্যার উদ্দেশ্যে আমাদের জন্য চা করে আনার আদেশ দিলেন। ঠাকুরমশাই কিশোরীর দিকে তাকিয়ে খানিকটা হেসে গাম্ভীর্যপূর্ণ স্বরে জিজ্ঞাসা করলেন, তা কি ব্যাপার হয় কিশোরী, আজ হঠাৎ এমন অসময়ে তোমাদের আগমন ঘটল? ঠাকুরমশাইয়ের এই প্রশ্নের উত্তরে কিশোরী এবার মুচকি হেসে বলল, ঠাকুরমশাই, বিভূতির আজ অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল, আর এমনিতেও আমিও বাড়িতেই ছিলাম, সেই জন্যই দুজন ভাবলাম একবার আপনার সঙ্গে দেখা করে আসি, তাই চলে এলাম। তা ভালো করেছো। তা কিশোরী, উঠোনের মধ্যে ওভাবে দাঁড়িয়ে আছো কেন? আরে উঠে এসো, ওপরে উঠে এসো। আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের এই কথা শুনে উঠোনের একপাশে জুতো জোড়া খুলে রেখে উঠে এলাম দাওয়ায়। তারপর সেখানে রাখা তক্তপোষের পাকা অংশে এসে বসলাম বেশ আরাম করে। ঠাকুরমশাইও আমাদের মুখোমুখি এসে বসলেন। তারপর তিনি আমাদের দিকে তাকিয়ে কেমন যেন অদ্ভুত স্বরে বলে উঠলেন, কিন্তু কিশোরী, আজ যে আমি তোমাদের কোনো গল্প শোনাতে পারবো না হে। ঠাকুরমশাইয়ের এই কথা শুনে আমি এবং কিশোরী আমরা উভয় ভীষণ রকমের অবাক হলাম। একে অপরের প্রতি দৃষ্টি বিনিময় করে কাতর গলায় বললাম, সে কি, কিন্তু কেন ঠাকুরমশাই, আপনি আমাদের কোনো গল্প শোনাতে পারবেন না কি কারণে? আপনার শরীর সুস্থ আছে তো, নাকি মন মেজাজ খারাপ? দয়া করে আমাদের কাছ থেকে কিছু লুকোবেন না কিন্তু ঠাকুরমশাই। আমার এই কথা শুনে ঠাকুরমশাই এবার কেমন যেন চিন্তিত সুরে বললেন, আরে না না, সেসব কিছু নয়, আমার শরীর এখন পুরোপুরি সুস্থ রয়েছে, তাছাড়াও মন মেজাজ একেবারেই খারাপ নেই। তাহলে কি সমস্যা হয়েছে ঠাকুরমশাই, যার কারণে আপনি আমাদের গল্প শোনাতে পারবেন না বললেন? দেখো কিশোরী, তোমরা আমার কথা বিশ্বাস করবে কি না জানি না, কিন্তু আমার মনে হচ্ছে কিছুটা সময়ের মধ্যেই আমার বাড়িতে কেউ বা কারা যেন এসে উপস্থিত হবে, এবং তাদের সাথে কথোপকথনে আমি অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ব। ঠাকুরমশাইয়ের এই অদ্ভুত ব্যাখ্যাতীত কথায় কিশোরী খুব একটা গুরুত্ব দিল না। আসার পথে ঠাকুরমশাইয়ের জন্য 20 পয়সার বিনিময়ে কিনে আনা পাসিংশু সিগারেটের প্যাকেটখানা বের করে সেটা সে বাড়িয়ে দিল ঠাকুরমশাইয়ের দিকে। পূর্বের মতোই মুখ পুরোপুরি গম্ভীর করে সে সিগারেটের প্যাকেট তুলে নিলেন ঠাকুরমশাই তার হাত থেকে। আজ আর এই বিষয়ে বিন্দুমাত্র কোনো আপত্তি করলেন না তিনি। তারপর সিগারেটের খাপ খুলে ঠোঁটের মধ্যভাগে একটা সিগারেট চেপে ধরে ফস শব্দে একটি দেশলাই কাঠি জেলে সিগারেটের ডগায় আগুন ধরালেন। সিগারেটের মুখ ঠেকিয়ে লম্বা লম্বা টান দিতে লাগলেন তিনি। ইতিমধ্যেই সন্ধ্যার অন্ধকার আরও ঘনিয়ে এলো। রুনুঝুনু শব্দে নূপুর বাজিয়ে চারি এগিয়ে এলো আমাদের দিকে চায়ের পেয়ালা হাতে নিয়ে। তারপর পেয়ালাখানা তক্তপোষের উপর নামিয়ে রেখে নিঃশব্দে সে চলে গেল রান্নাশালার ভেতর তার বাকি কাজ সম্পন্ন করতে। আমি কিশোরীর দিকে তাকিয়ে দেখলাম ইতিমধ্যেই তার মুখ কেমন যেন কালো হয়ে গিয়েছে। যতই যাই হোক না কেন, আমরা ঠাকুরমশাইয়ের বাড়িতে বারে বারে ছুটে আসি, তার পেছনে লুকিয়ে থাকা অন্যতম প্রধান কারণ হল ঠাকুরমশাইয়ের কাছ থেকে তার অতীত জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অতিলৌকিক আধিভৌতিক সব ঘটনার কথা গল্পের আকারে শোনার জন্যে।
আজ তিনি আমাদের কোনো গল্প করতে পারবেন না এই কথা শোনা মাত্রই কিশোরীর মন মেজাজে বেশ খানিকটা বিষণ্ণ হয়ে পড়েছে, সেটা আর নতুন করে বলার অবকাশ রাখে না। চারি চারিমা, একবার এইদিকে আসবে তো, তোমার সাথে আমার একটু বিশেষ দরকার রয়েছে। কিশোরীর কথা শুনে চারি রান্নাঘরের ভেতর থেকে ভিজে হাত কাপড়ের আঁচলে মুছতে মুছতে এসে দাঁড়ালো আমাদের ঠিক সম্মুখে। তারপর মিষ্টি হাসি উপহার দিয়ে সে বলল, হ্যাঁ কাকাবাবু, বলুন কি দরকার আছে আমার সাথে। চারিমা, আমরা তোমার জন্য কিছু প্রসাধনী জিনিস কিনে এনেছি। এই যেমন ধরো চোখের কাজল, মাথার চুল বাঁধার লাল ফিতে, কালো টিপ, সুগন্ধি তেল ইত্যাদি ইত্যাদি। আর হ্যাঁ, তোমার পছন্দের হলুদ রঙের কাচের চুড়ি, এই নাও, এগুলো তুমি তোমার কাছে রাখো। হ্যাঁ, সামনে সরস্বতী পুজো আসছে, তখন পরো, তাহলে আমাদের খুব ভালো লাগবে। অবশ্যই পরবো কাকাবাবু, আপনারা ভালোবেসে আমার জন্য উপহার এনেছেন, আর আমি সেটা পরবো না তা আবার হয় নাকি? আহা আহা ভাই, আবার এইসবের কি প্রয়োজন ছিল বলো দেখি। ঠাকুর মশাই, আপনি দয়া করে কিছু বলবেন না, চারি কি আমাদের কেউ হয় না? আমরা তো তার কাকাবাবু, তাই ভালোবেসে আমরা যদি কোনো কিছু তাকে এনে দিই তাতে আপনার আপত্তি করা কিন্তু মোটেও সাজে না। তাও ঠিক, তাও ঠিক। আগে এটাই কি তারানাথ চক্রবর্তী মহাশয়ের বাড়ি? আমি কিশোরী এবং ঠাকুরমশাই আমরা সকলেই একসাথে সদরের খোলা দরজার পানে তাকালাম। দেখলাম ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে একজন মাঝারি বয়সের পুরুষ সঙ্গে এক মহিলা। কিশোরী এবং আমার চোখ মুখ জুড়ে কৌতূহল ফুটে উঠল। ঠাকুরমশাই হাত ভাঙা নারকেলের মালায় সিগারেটের ফিল্টার গুজে দিয়ে তক্তপোষ ছেড়ে উঠে দাঁড়ালেন, তারপর এগিয়ে গেলেন সদরের দিকে। আমরাও তার দেখা দেখি সেই পথেই হাঁটলাম। আমাদের উদ্দেশ্যে সে মানুষটি ভীষণ চিন্তিত হয়ে বলল, আসলে আমরা এইদিকে একেবারে নতুন, এর আগে কখনো আসেনি তো এই তল্লাটে, সেই কারণে সঠিকভাবে বুঝতে পারছি না। হ্যাঁ, এটাই তারানাথ চক্রবর্তীর বাড়ি, আর আমি হলাম সেই তারানাথ চক্রবর্তী। ঠাকুরমশাইয়ের মুখ থেকে তার পরিচয় জানতে পেরে সেই পুরুষটির মুখ কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল কয়েক সেকেন্ডের জন্য, তারপর আবার তার মুখ জুড়ে ঘনিয়ে এলো কাল বৈশাখীর মেঘের ন্যায় কালো অন্ধকার। সে পুরুষ মানুষটি কোনো কিছু বুঝে উঠবার আগে মহিলাটি ঠাকুরমশাইয়ের দুপাত জড়িয়ে ধরে ব্যাকুলভাবে প্রায় কাঁদো কাঁদো সুরে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, বড় বিপদে পড়ে আপনার কাছে আপনার ঠিকানা জেনে এখানে এসেছি ঠাকুরমশাই। আপনি আপনি দয়া করে আমাদের এই ঘোর সংকটের হাত থেকে আমাদের উদ্ধার করুন ঠাকুরমশাই। আরে আরে, এইভাবে পায়ে পড়ো না, ওঠো ওঠো, নিজেকে সামলাও, ঘরের ভেতরে ঢুকে এসো, তারপর না হয় বাকি সমস্ত কথা বলো, আমি সবটাই শুনব। ঠাকুরমশাইয়ের এই কথা শুনে সেই পুরুষ এবং মহিলা ঢুকে এলো ভেতরের ঘরে। ঠাকুরমশাই তাদের তক্তপোষের উপর বসার জন্য ইশারা করে বললেন, তোমাদের দেখে ভারী উত্তেজিত বলেই মনে হচ্ছে, তোমরা একটু বসো, আমি বরং ঘরের ভেতর থেকে কিছুটা ঠান্ডা জল আর কয়েকটা বাতাসা নিয়ে আসি, আগে জল বাতাসা খাও, তারপর না হয় বাকি সমস্ত কথাটা বলো, কেমন? এই কথা বলে ঠাকুরমশাই এবার ঘরের ভেতরে প্রবেশ করলেন। আমি এবং কিশোরী তাকিয়ে রইলাম তাদের দিকে। যেটুকু বুঝতে পারলাম তাতে এই পুরুষ এবং মহিলা আসলে স্বামী স্ত্রী। স্বল্প কিছুটা সময়ের মধ্যেই ঠাকুরমশাই এক ঘটি ঠান্ডা জল আর কয়েকটা গুড়ের বাতাসা নিয়ে হাজির হলেন সেখানে। দুটুকরো বাতাসা মুখে তুলে ঢকঢক করে ঘটির বেশ অনেকটা জল গলদ্ধকরণ করলো সেই পুরুষ মানুষটি। তারপর হাতের তালু দিয়ে চোয়াল বেয়ে গড়িয়ে আসা সরু জলের ধারা মুছে ফেলে সে নিজের পরিচয় দিয়ে বলল, ঠাকুরমশাই, আমার নাম অভিমন্যু ঘোষ, আর এই হলো আমার স্ত্রী চন্দ্রপ্রভা। আমরা বহু দূরের সেই উদয়পুর থেকে আসছি ঠাকুরমশাই। ঠাকুরমশাই, আমরা আমাদের একমাত্র ছেলে পরমব্রতকে খুঁজে পাচ্ছি না বেশ কিছুদিন, সে পুরোপুরি নিখোঁজ হয়ে গিয়েছে। অনেক খোঁজ খবর নেওয়ার পর আপনার সন্ধান পাওয়া মাত্রই আমরা দুজনে ছুটে এসেছি এখানে। ঠাকুরমশাই, আপনি কোনো একটা পথ দেখান, ওই একটিমাত্র শিবরাত্রি সলতে আমাদের, ওকে যদি ফিরে না পাই তাহলে আমরাও আর নিজেদের এই ব্যর্থ জীবন রাখব না। আহ অভিমন্যু, তুমি এখনই এতটা ঘাবড়ে গিয়ে এইভাবে খাপছাড়া খাপছাড়া কথা বলো না, তাহলে তো আমার পক্ষে কোনো কিছুই বুঝে ওঠা সম্ভব হবে না।
তোমরা তোমাদের ছেলেকে খুঁজে পাচ্ছ না, তাতে আমি বা কি করতে পারি বলো তো? আমি তো আর কোনো তদন্তকারী নই। আমি জানি ঠাকুরমশাই, আপনি কোনো তদন্তকারী নন, আপনি একজন স্বনামধন্য তন্ত্র সাধক। আজ থেকে বেশ অনেকগুলো বছর আগে আপনার নাম ডাক ছড়িয়ে পড়েছিল বহু জায়গায়। বিভিন্ন বার বিভিন্ন নিরীহ মানুষদের আপনি নিঃস্বার্থভাবে উদ্ধার করেছেন নানা ভয়ানক সব বিপদ থেকে। আপনার অনেক অনেক ক্ষমতা রয়েছে, আপনি বহুবার বিভিন্ন অতিলৌকিক অপশক্তির মুখোমুখি হয়েছেন এবং তাদের পরাজিত করেছেন। আর এই জন্যেই আমরা আপনার কাছে এসেছি, কারণ এই ঘটনার সাথে এক ভয়ানক অতিলৌকিক বিষয় জড়িত রয়েছে। আচ্ছা অভিমন্যু, তোমার ছেলে পরমব্রতর বয়স কত, আর এই ঘটনার সাথে তুমি কি অতিলৌকিক বিষয়ে জড়িত থাকার আশঙ্কা করছো? আগে ঠাকুরমশাই, আমার ছেলের বয়স ছিল 9 বছর, আর কয়েক মাস পরেই সে 10 বছরে পা দিত। যে অতিলৌকিক বিষয়ের কথা আমি বলছি তা আজকের নয়, আজ থেকে বহু বছর আগের এক ভয়ানক অভিশাপের কাহিনী। সময়টা ছিল জমিদারি আমল। আমাদের উদয়পুরের তৎকালীন জমিদার ছিলেন শ্রীদেব চট্টোপাধ্যায় এবং জমিদার গিন্নি অর্থাৎ তার স্ত্রীর নাম ছিল পদ্মাবতী। জমিদার এবং জমিদার গিন্নির জমিদারিতে গোটা উদয়পুরের সাধারণ মানুষ বড় সুখে শান্তিতে সংসার করছিল। শ্রীদেব এবং পদ্মাবতী দুজনেই ছিলেন ভারী নরম মনের মানুষ। তারা ছিলেন খুবই দয়ালু এবং সৎ, কিন্তু ঈশ্বর তাদের সব সুখ দিলেও এই জগৎ সংসারের সবচেয়ে বড় যে সুখ তার থেকেই বঞ্চিত করেছিলেন। অর্থাৎ শ্রীদেব চট্টোপাধ্যায় এবং স্ত্রী পদ্মাবতীর নিজস্ব কোনো সন্তান ছিল না। পদ্মাবতীর অন্তরের মমতাময়ী মাতৃত্ব তখন খুঁজে নিল সমগ্র উদয়পুরের সমস্ত ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের। এই তল্লাটে সেই সময় যত বাচ্চা ছেলে মেয়ে থাকত তাদের সকলের মা হয়ে উঠল পদ্মাবতী। কিন্তু এখানেও ঘটল এক অঘটন। উদয়পুর জুড়ে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ল এক ভয়ানক রকমের ভাইরাস ঘটিত জ্বর। সেই জ্বরে শুধুমাত্র শিশুরাই আক্রমিত হতে শুরু করল এবং সেই জ্বরে তখন সঠিক ঔষধ আবিষ্কার না হওয়ায় পথের কুকুর শেয়ালের মতো মারা যেতে লাগলো একের পর একাধিক শিশু। গ্রামের মানুষদের মধ্যে এক ভয়ানক রকমের ভ্রান্ত ধারণা তৈরি হলো যে এই সবের পেছনে রয়েছে পদ্মাবতীর গোপন চক্রান্ত। সে আসলে নিজে মা হতে পারেনি বলে সমস্ত উদয়পুরের মায়েদের মা ডাক শোনার থেকে বঞ্চিত করার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং সেই কারণেই শিশুদের কোনো ক্ষতিকারক জিনিস খাইয়ে মৃত্যুর মুখে ইচ্ছাকৃতভাবে ঠেলে দিয়েছে পদ্মাবতী। উদয়পুরের মানুষ পদ্মাবতীকে ভুল বুঝে একদিন গভীর রাতে আক্রমণ করল উদয়পুরের জমিদার বাড়ি অর্থাৎ উদয়পুরের দুর্গে। সন্তান শোকে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়া ক্ষিপ্ত মানুষেরা জ্বলন্ত মশালের আগুন ছুড়ে পুড়িয়ে মারল পদ্মাবতীকে। পদ্মাবতী মরণকালে সমস্ত উদয়পুরের মানুষদের উদ্দেশ্যে অভিশাপ দিয়ে গিয়েছিল যে 10 বছরের নিচের ছোট ছোট বালক বালিকারা ভবিষ্যতে একদিন নিখোঁজ হয়ে যাবে উদয়পুরের দুর্গে প্রবেশ করে। মাঝে কেটে গেছে কালের পর কাল। উদয়পুরের দুর্গ আজ কেবলমাত্র বড় পুরো ধ্বংসস্তূপ ছাড়া আর অন্য কিছুই নয়। কিন্তু এতদিন সব কিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ করে এখন এই বর্তমান সময়ে পদ্মাবতীর করা অভিশাপ ফিরে এসেছে। আমাদের গ্রাম থেকে ইতিমধ্যেই বেশ কিছু বাচ্চা ছেলে মেয়ে উধাও হয়ে গিয়েছে, যাদের শেষবার ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল উদয়পুরের দুর্গের কাছাকাছি। নিশ্চয়ই বুঝতে পারছেন ঠাকুরমশাই, আমাদের সমস্ত উদয়পুরের শিশুদের অদৃষ্টে কি ভয়ানক বিপদ ঘনিয়ে এসেছে। আমাদের একমাত্র ছেলে পরমব্রত নিখোঁজ হয়ে গিয়েছে।
আপনি দয়া করে একটিবার উদয়পুর চলুন। আপনার অনেক প্রশংসা শুনেছি এবং তার থেকে এটা বুঝতে পেরেছি যে আমাদের যদি এই বহু প্রাচীন অভিশাপের হাত থেকে কেউ রক্ষা করতে পারে তাহলে সেটা একমাত্র আপনি, নাহলে উদয়পুরের সমস্ত মায়েদের কোল খালি হয়ে যাবে, বংশের প্রদীপ জ্বালানোর মতো কেউই থাকবে না। সবকিছুই তো আপনি শুনলেন ঠাকুর, দয়া করে আপনি আমাদের সঙ্গে উদয়পুরে একটিবার চলুন। আমি চাই না যে ভীষণ কষ্ট আমি পাচ্ছি সেই কষ্ট আমার মতো আরো অনেক মায়েরা পাক। সন্তান হারানোর যে কি চালা তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আপনি দয়া করে অন্তত বাচ্চা শিশুগুলোর কথা ভেবে উদয়পুর চলুন ঠাকুর। অভিমন্য ঘোষের কথা শেষ হওয়ার পর তার স্ত্রী চন্দ্রপ্রভা কাপড়ের ফুঁড় দিয়ে চোখের জল মুছতে মুছতে ঠাকুর মশাইয়ের উদ্দেশ্যে বলল কথাগুলো। আমি এবং কিশোরী এতক্ষণ সময় ধরে অবাক হয়ে শুনছিলাম অভিমন্যর বলা তাদের উদয়পুরের অভিশাপের বিষয় সমস্ত কিছু। কিশোরীর মুখ হা হয়ে গিয়েছিল সেই ঘটনার কথা শুনতে শুনতে। ঠাকুর মশাই তাদের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আচ্ছা বেশ ঠিক আছে, আমি যাব তোমাদের উদয়পুরে এবং তোমাদের এই কথাও দিচ্ছি যে আমি যথাসাধ্য চেষ্টা করব সকল সমস্যার সমাধান করতে এবং যে সকল ছোট ছোট শিশুরা হারিয়ে গিয়েছে তাদের সন্ধান পেতে। চিন্তা করো না। আপনি যাবেন ঠাকুরমশাই? বুকের মধ্যে থেকে একটা ভীষণ ভারী পাথর যেন নেমে গেল। আপনার বলা কথা শুনে সত্যি মনের বড় শান্তি অনুভব করছি। তা ঠাকুরমশাই আপনি কবে যাবেন উদয়পুরে? কাল সকালেই আমি রওনা হব। এ তো অতি উত্তম কথা, যত তাড়াতাড়ি সম্ভব আপনি সেখানে গেলে বড়ই মঙ্গল হয়। ঠিক আছে ঠাকুরমশাই, বাইরে আমাদের জন্য গরুর গাড়ি অপেক্ষা করছে, এখন আমরা তাহলে আসি। আপনাকে আমি নাম ঠিকানা লিখে দিয়ে যাচ্ছি, আপনি কাল চলে আসবেন। আমি উদয়পুরের প্রবেশপথে আপনার জন্য অপেক্ষা করব। ঠাকুরমশাই এই সামান্য কটা অর্থ আপনি আপাতত রাখুন, ভাড়া এবং আপনার দক্ষিণা বাবদ পরে আরও দেব। এই কথা বলে অভিমন্য ঘোষ পাঞ্জাবির পকেটে হাত ভরে বের করে নিয়ে এলো একটা কাপড়ের বটুয়া। সে বটুয়াখানা সে ঠাকুরমশাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে দু হাত জোর করে প্রণাম জানিয়ে স্ত্রীর সাথে বেরিয়ে গেল বাইরে। কয়েক সেকেন্ডের মধ্যে গরুর গাড়ি দূরে চলে যাওয়ার আওয়াজ আমাদের কানে এলো। বাহ ঠাকুরমশাই, সত্যি আপনার যে বেশ কিছু বিশেষ ক্ষমতা রয়েছে আজ আরেকবার তার প্রমাণ পেলাম। অভিমন্যু ঘোষ আপনার বাড়ি আসার আগেই আপনি বুঝতে পেরে গিয়েছিলেন যে আপনার বাড়িতে আজ কেউ বা কারা আসবে এবং আপনি তাদের সাথে বাক্যালাপে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়বেন, যেটা আমাদের মতন কোনো সাধারণ মানুষের পক্ষে আগে থেকে উপলব্ধি করা একেবারেই সম্ভব নয়। কিশোরীর মুক্তি এরকম প্রশংসা শুনে ঠাকুরমশাই এবার কিছুটা হেসে বললেন, তোমাদের তো আমি আগেই বলেছি যে এই সমস্ত কিছুই হলো মধুসুন্দরী দেবীর আশীর্বাদ। দেবীর আশীর্বাদে আমি অনেক ক্ষমতা পেয়েছিলাম, তবে এখন সেসবের বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে বলতে পারো। দেবী আমায় আশীর্বাদ দিয়েছিলেন যে আমার কোনোদিনও মোটা ভাত মোটা কাপড়ের অভাব হবে না। আজ অবধি সেই অভাব অনটন কিন্তু আমি বিন্দুমাত্রেও বুঝতে পারিনি, একমাত্র দেবীর কৃপায়। ঠাকুরমশাই কাল কিন্তু আপনি একা উদয়পুরে যাবেন না? আমি একা উদয়পুরে যাব না তো কে আর যাবে আমার সঙ্গে? তোমার কথার অর্থ আমি বুঝতে পারলাম না তো কিশোরী। ঠাকুরমশাই কাল আমি এবং বিভূতি আমরা দুজনে যাব আপনার সাথে উদয়পুর। আমরা নিজেদের চোখে দেখতে চাই আসলে কি ঘটনা ঘটেছে সেখানে এবং আপনি কিভাবে এই সমস্যার সমাধান করেন। কি হে ভায়া বিভূতি, তুমিও যেতে রাজি তো, নাকি তোমার কোনো আপত্তি আছে? আরে না না ভাই, আপত্তি আবার কিসের? এতদিন ধরে ঠাকুরমশাইয়ের অতীত জীবনের নানা কাহিনীর কথা শুনে এসেছি, কিন্তু এবার সুযোগ হয়েছে সচক্ষে তা প্রত্যক্ষ করার, অবশ্যই যাব ভাই। বেশ, তাহলে আমারও কোনো আপত্তি নেই। কাল সকাল 9টা নাগাদ তোমরা হাজির হও স্টেশনে, আমরা সেখান থেকে ট্রেন ধরে রওনা হব উদয়পুরের উদ্দেশ্যে, কেমন?
পরের দিন আমরা তিনজনে মিলে সকাল 9টা নাগাদ স্টেশনে এসে ট্রেন ধরে রওনা দিলাম উদয়পুরের উদ্দেশ্যে। ট্রেনের কামরার এক জায়গায় জানলার ধারে ফাঁকা সিটে মুখোমুখি বসলাম আমরা। বাইরের অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য দেখে পুরোপুরি মুগ্ধ হয়ে গেলাম। ট্রেনের একজন চা বিক্রেতা আমাদের সামনে এগিয়ে এলে ঠাকুরমশাই বললেন, ওহে ভাই, আমাদের তিনজনের জন্য তিনটে ভাঁড় চা দাও তো। চা বিক্রেতা আমাদের তিনজনের হাতে ধরিয়ে দিল তিন ভাঁড় চা। কিশোরী চায়ের দাম মিটিয়ে দিলে সে আবার হাঁটতে হাঁটতে চলে গেল সামনের দিকে। ঝমঝম শব্দে দোদুল্যমান অবস্থায় আমরা ক্রমে এগিয়ে চললাম। কত মাঠ ঘাট গাছপালা গ্রামের পর গ্রাম পিছনে ফেলে এগিয়ে চলল আমাদের ট্রেন। দুপুর প্রায় 12টা নাগাদ আমরা ট্রেন থেকে নামলাম স্টেশনে। স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছলাম উদয়পুরের প্রবেশ পথে। সেখানে আমাদের জন্য ছাতা মাথায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল অভিমন্যু ঘোষ। ঠাকুরমশাইকে দেখে সে বেজায় খুশি হলো। অন্তদন্ত হয়ে আমাদের দিকে এগিয়ে এসে বলল, ঠাকুরমশাই ঠাকুরমশাই, আপনি এসেছেন, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আপনার জন্য। আসুন আসুন, আপনারা সকলে আসুন। উদয়পুরে যতদিন থাকবেন ততদিন এই অধমের ঘরেই রইবেন। ঠাকুরমশাই আমাদের সাথে পরিচয় করিয়ে দিলেন অভিমন্যুর। আমরা সকলে মিলে হাঁটতে আরম্ভ করলাম অভিমন্যুর দেখানো পথ অনুসরণ করে তার বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার সময় উদয়পুরের অবস্থা দেখলাম সত্যি যথেষ্ট শোচনীয় হয়ে পড়েছে। অভিমন্যু ঘোষ আমাদের এতটুকু বাড়িয়ে বলেনি কিংবা একবর্ণ মিথ্যা বলেনি। সমগ্র তল্লাট পুরোপুরি থমথমে হয়ে রয়েছে, কারোর মুখে যেন হাসি লেগেনি। সকলের চোখে মুখে একটা অপরিসীম ভয় আর আতঙ্কের ছাপ বিদ্যমান। কিশোরী আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, সত্যি ভাই, চারপাশ কেমন যেন নির্জীব হয়ে রয়েছে, মানুষজন তো খুব একটা দেখা যাচ্ছে না। কিশোরীর এই কথায় আমি তাকে কিছু বলতেই যাচ্ছিলাম, কিন্তু এমন সময় দেখলাম পাগলের মতন একজন নারী বিধ্বস্ত অবস্থায় দৌড়ে এগিয়ে আসছে সামনের ভোলা মহেশ্বরের মন্দিরের দিকে। সে নারী ভোলানাথের মন্দিরের সিঁড়িতে মাথা ঠুকে কাঁদতে কাঁদতে দুই বাহু দুদিকে প্রসারিত করে ব্যাকুল কণ্ঠে বলল, হে ভোলানাথ, এই তোমার কেমন বিচার ঠাকুর? এই কোন প্রাচীন অভিশাপ ফিরে এলো আমাদের জীবনে। কাল রাত থেকে আমি আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। ওকে না পেয়ে ওর বাবা পুরো পাগলের মতো হয়ে গিয়েছে ইতিমধ্যে। তুমি তুমি আমার কোল থেকে ওকে কেড়ে নিও না ঠাকুর। তুমি আমার মেয়েকে আমার কাছে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও। এর বেশি তোমার কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নেই। হে ঈশ্বর, হে মঙ্গলময়, তুমি আমার প্রার্থনা শোনো ভগবান। মুখের কথা শেষ করেই সেই নারী আকুলি বিকুলি ভাবে কাঁদতে কাঁদতে মন্দিরের সিঁড়িতে গায়ের জোরে মাথা ঠুকে কপাল ফাটিয়ে রক্ত বের করে ফেলল। এই দৃশ্য দেখে ঠাকুরমশাই ছুটে গেলেন তার দিকে। সেই মহিলাকে বাধা দিয়ে তিনি বললেন, এ তুমি কি করছো মা? এইভাবে কেউ ঈশ্বরের সামনে রক্তপাত ঘটায়? তোমার মনের মধ্যে যে ভীষণ ঝড় বইছে তার আভাস আমি পেয়েছি। বিপদকালে কঠিন হতে হয়। তুমি যদি এমন সময় অসুস্থ হয়ে পড়ো তাহলে তোমার স্বামীর কি অবস্থা হবে একবার বুঝতে পারছো? আপনি আপনি কে বাবা? আমায় এমন বোঝালেন? কই কই, এর আগে তো কেউ কোনো দিন এইভাবে আমায় বোঝায়নি। আমার নাম তারানাথ চক্রবর্তী। তুমি আমাকে চিনবে না মা, আমি এখানকার মানুষ নই, এসেছি বহু দূর থেকে। এই অভিমন্যু গতকাল গিয়েছিল আমার বাড়ি, তোমাদের গ্রামের সমস্যার কথা আমায় সে বলেছে, তাই তোমাদের বর্তমান অবস্থার সবটাই আমি জানি। মা গো, তুমি এখন বাড়ি ফিরে যাও মা, তোমার স্বামীর খেয়াল রাখো। এই সময় একে অপরের প্রতি নির্ভরশীল হতে হয়, তোমার মেয়ের কোনো ক্ষতি হবে না। ঈশ্বর এত নিষ্ঠুর হতে পারেন না মা, তিনি মঙ্গলময়। যাও, নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। আপনি আপনি বলছেন, আপনি বলছেন বাবা, আমার মেয়েকে আমার মেয়েকে আমি ফিরে পাব? পাবে মা, পাবে, কারণ ঈশ্বরের উপর আমার সেই ভরসাটুকু রয়েছে, তাই জন্যই জোর গলায় একথা বলতে পারছি। ঠাকুরমশাইয়ের শেষের কথাটা শুনে মনের মধ্যে বোধহয় কিছুটা হলেও বল ফিরে পেল সেই মহিলা। দু চোখ বন্ধ করে চোখের জল মুছে এসে ঠাকুরমশাইয়ের পায়ে মাথা ঠেকিয়ে
ভোলানাথের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে চলে গেল তার বাড়ির পথে। অভিমন্যু ঘোষের মনে পড়ে গেল তার নিজের ছেলের কথা। আমরা দেখলাম তারও দু চোখ ছলছল করে উঠল। অভিমন্যু পুরুষ মানুষ, তাই হয়তো এত সহজে কাঁদতে পারে না। বুকের মধ্যে ভীষণ কষ্ট চেপে রেখে তা সহ্য করে বুক বন্ধ করে, কারণ সে ভেঙে পড়লে তার বাড়িতে থাকা স্ত্রী চন্দ্রপ্রভাও ভীষণ রকমের ভেঙে পড়বে। আর কিছুটা পথ হাঁটার পর অভিমন্যুর বাড়ি এসে উপস্থিত হলাম আমরা। অভিমন্যুর স্ত্রী মাথা ভরা ঘোমটা টেনে আমাদের তিনজনের জন্য তিন গ্লাস ঠান্ডা শরবত এনে আমাদের উদ্দেশ্যে বলল, ঠাকুরমশাই, এই সামান্য শরবত আর মিষ্টি আপাতত মুখে তুলুন, আমি আপনাদের সকলের জন্য রান্না বসিয়েছি। সামনেই এক বড় দিঘি রয়েছে, সেখান থেকে স্নান সেরে আপনারা সকলে খেতে বসবেন। দুপুরের মধ্যাহ্ন ভোজন সেরে আমি, কিশোরী এবং ঠাকুরমশাই আমাদের জন্য নির্ধারিত একটি কক্ষের ভেতর প্রবেশ করলাম। সেখানে রাখা ছিল আমাদের তিনজনের জন্য তিনটি পান। এক খিলি পান মুখে ভরে চিবুতে শুরু করলাম আমি। আমার দেখে দেখে কিশোরীও একটা পান মুখে ভরে চিবুতে লাগল এবং সে আমার দিকে চোখের ইশারা করে দেখতে বলল ঠাকুরমশাইকে। তার ইশারা বুঝে আমি দেখলাম ঠাকুরমশাই বিছানার উপর বসে খোলা জানালার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। অভিমন্যুদের বাড়িতে প্রবেশ করার পর থেকে তিনি অদ্ভুত রকমের থমথমে হয়ে গিয়েছেন, আমাদের কারোর সাথে কোনো কথা বলেননি। কিছুটি দু একবার কথা বলার চেষ্টা করেছিল, তাকে কথা বলানোর, কিন্তু সেই সব চেষ্টা একেবারেই ব্যর্থ হয়েছে। ঠাকুরমশাই জানালার দিকে তাকিয়ে আমাদের দেওয়া পাসিংশো সিগারেটের প্যাকেট থেকে বের করা একটা সিগারেট ধরালেন এবং গম্ভীর চিন্তা করতে করতে ধূমপানে ব্যস্ত হয়ে পড়লেন। আজ বিকালে একটিবার ওই উদয়পুর দুর্গের উদ্দেশ্যে আমরা যাত্রা করব, সেখানে যাওয়াটা অত্যন্ত জরুরি। ধূমপান সমাপ্ত হলে ঠাকুরমশাই সিগারেটের অবশিষ্ট ফিল্টারটুকু জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলে কথাগুলো বললেন। ঠাকুরমশাইয়ের এই কথা শুনে আমরা বেশ উত্তেজিত ও রোমাঞ্চিত হয়ে পড়লাম। মারাত্মক উত্তেজনায় কিশোরী যেন লাভ দিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব ঠাকুরমশাই, আমরাও দেখতে চাই এই উদয়পুরের বহু প্রাচীন অভিশপ্ত দুর্গকে। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। দুপুরের কঠোর রোদের তেজ কিছুটা কমে এলে আমরা তিনজন বেরিয়ে এলাম অভিমন্যুদের বাড়ি ছেড়ে। আসার সময় অভিমন্যুকে বললাম যে আমরা উদয়পুরের দুর্গ একটি বার ঘুরে দেখার জন্য বের হচ্ছি। আমাদেরই কথা শুনে অভিমন্যু বারবার করে বলেছিল সে আমাদের সাথে আসবে, কিন্তু ঠাকুরমশাই ইচ্ছা করেই তাকে আমাদের সাথে আসতে বারণ করলেন। তিনি বললেন আমরা ঠিকানা জেনে সেখানে পৌঁছে যেতে পারব। উদয়পুরের দুর্গের সন্ধান করতে আমাদের বিশেষ খুব একটা বেগ পেতে হলো না, মাত্র কয়েকবার কয়েক জায়গায় মানুষকে জিজ্ঞাসাবাদ করেই আমরা পৌঁছে গেলাম একটা বিশাল বড় বহু প্রাচীন আমলের দুর্গের সামনে। তবে এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে সেটাকে দুর্গ না বলে একটা বৃহৎ এলাকা জুড়ে থাকা ধ্বংসস্তূপ বললেই ভালো হয়। মাথা উঁচু করে দেখার মতন সে কিশোরী দুর্গ প্রায় এক তাল গাছ সমান সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে কিশোরী ফ্যাল ফ্যালে চোখে তাকিয়ে থেকে বলল, ওরে বাস, এত বড় দরজা! এর আগে আমি জীবনে কখনো এত বড় কোনো দরজা দেখিনি। সত্যি অবাক হওয়ার মতো সেই নিদর্শন উদয়পুরের এই দুর্গ। সে বিশাল কাঠের দরজার বেশিরভাগ অবশ্যই ভেঙে পড়েছে দীর্ঘদিন ধরে নানান প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়, তাই দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। আমরা দুর্গের ভেতরে প্রবেশ করতেই যাচ্ছিলাম, ঠিক এমন সময় ঠাকুরমশাই আমাদের বাধা দিয়ে বলে উঠলেন, দাঁড়াও, এরকমভাবে এই দুর্গের ভেতর প্রবেশ করা মোটেও উচিত হবে না। আমি আমার এবং তোমাদের ভালোভাবে কাত্রবন্ধনটা আগে করে দেব, এতে তোমরা পুরোপুরি সুরক্ষিত থাকবে। কোনো রকম অশুভ শক্তি অপশক্তি তোমাদের সামান্যতম ক্ষতি করতে পারবে না। দাঁড়াও, আমি কাত্রবন্ধনটা করে দিই। এই কথা বলেই ঠাকুরমশাই বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র পড়লেন এবং তারপর দুই চোখ বন্ধ করে ফুঁ দিলেন আমাদের দিকে মুখ করে। তার অনুমতি পেয়ে আমরা একে একে ঢুকে গেলাম উদয়পুরের সেই প্রাচীন পরিত্যক্ত দুর্গের অন্দরমহলে। অভিমন্যু ঘোষের মুখে আমরা আগেই শুনেছি যে এই দুর্গের মধ্যেকার নাকি ভয়ানক রকমের আগুন লেগে পুড়ে মারা গিয়েছিল তখনকার তৎকালীন জমিদার গিন্নি পদ্মাবতী। এখন তার প্রত্যক্ষ প্রমাণ পেলাম আমরা। দুর্গের প্রতিটা দেওয়ালে আগুনে পুড়ে কালো হয়ে গিয়েছে, দেওয়ালের গা থেকে খসে পড়েছে চুনসুরকির আস্তরণ, ভীষণ বড় বড় চূড়া, দুর্গের ঝুলন্ত বারান্দা, বৈঠকখানা, কাছারি ঘর সব কিছু প্রমাণ করছে যে একসময় এই দুর্গের মধ্যে ঠিক কত মানুষের যাতায়াত ছিল
অথচ আজ এই জায়গাটা হয়ে উঠেছে সম্পূর্ণরূপে পরিত্যক্ত এবং অভিশপ্ত। এখানে কোনো মানুষ ভুলেও পা রাখে না। সমগ্র উদয়পুরের মানুষের কাছে এই দুর্গ এখন রীতিমতো আতঙ্কের অপর আরেক নাম হয়ে উঠেছে। উদয়পুরের যে সমস্ত ছোট ছোট শিশুরা এই দুর্গের মধ্যে ইদানিংকালে প্রবেশ করছে ভুলবশত, তারাই নিখোঁজ হয়ে যাচ্ছে চিরতরের জন্য। এই অভিশাপিত করেছিল নিরপরাধ পদ্মাবতী। এই উদয়পুরের মানুষেরা কেবলমাত্র ভুল বুঝে তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরেছিল, সে পাপের ফল ভোগ করতে হচ্ছে এভাবে এখনকার নাগরিকদের। এই সমস্ত কিছু ভাবতেই আমি মশগুল ছিলাম। আচমকা ঠিক এমন সময় কিশোরী আমার কানের কাছে মুখ এনে নিচু গলায় বলল, আচ্ছা ভাই, একটা জিনিস কি খেয়াল করে দেখেছ? এই দুর্গের ভেতরে প্রবেশ করার পর থেকেই কিন্তু বেশ গা ঠান্ডা লাগছে। এখানকার তাপমাত্রা বাইরের তাপমাত্রার চেয়ে অদ্ভুতভাবে অনেকটা কম। কিশোরীর কথা শুনে আমিও এবার গোটা বিষয়টাকে ভেবে সত্যি পুরোপুরি চমকে গেলাম। এটা তো আগে খেয়াল করিনি। সত্যি কিশোরী কিন্তু কোনো কিছু ভুল বলেনি। বাইরে বেশ গরম থাকলেও ওই দুর্গের ভেতরে প্রবেশ করার পর থেকে কেমন যেন ঠান্ডা লাগছে। এখানকার তাপমাত্রা একটু অত্র নয়, বেশ অনেকটাই কম। এরপর আমার নাকে এসে ঠেকলো একটা বিশ্রী কটু গন্ধ। আমি দেখলাম শুধুমাত্র আমার একার নয়, কিশোরীরও নাকে এই একই গন্ধ ঠেকেছে। কিন্তু গন্ধটা আসলে কিসের? আমরা সেই দুর্গের যত ভেতরে ঢুকতে লাগলাম, গন্ধের বারবারন্ত ততই যেন বৃদ্ধি পেতে থাকলো। বেশ অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর আমি উপলব্ধি করতে পারলাম গন্ধটা আসলে চামড়া পোড়ার। হ্যাঁ, মানুষের শরীরে চামড়া পুড়লে এই রকমের গন্ধ বের হয়। আমি এই গন্ধ পেয়েছি এর আগে বহুবার কোনো শ্মশানের পাশ দিয়ে হাঁটার সময়। আমার বুকটা হঠাৎ করে কেমন যেন ধক করে লাফিয়ে উঠল। এই পুরনো পরিত্যক্ত প্রাচীনকালে নির্মিত দুর্গের মধ্যে চামড়া পোড়া গন্ধ এলো কোথা থেকে তাই বুঝে উঠতে পারলাম না। ঘাড়ের কাছে লোমগুলো একটা একটা করে খাড়া হয়ে গেল যেন সজারুর কাটার মতো। সন্ধে নামার মুখে দুর্গের সামান্য কিছুটা অংশ ঘোরাঘুরি করে আমরা ফিরে এলাম অভিমন্যু ঘোষের বাড়িতে। কি ব্যাপার ঠাকুরমশাই, আপনি এইভাবে নির্বাক হয়ে রয়েছেন যে? আচ্ছা, আপনাকে তো জিজ্ঞাসা করাই হয়নি, আজ বিকালে আমরা যে উদয়পুরের দুর্গে গেলাম সেখানে কি আপনি কোনো অশরীরী আত্মা অর্থাৎ পদ্মাবতীর অতৃপ্ত আত্মার উপস্থিতি টের পেয়েছিলেন? রাতের খাওয়া দাওয়ার পর শোয়ার আগে কক্ষের ভেতরে প্রবেশ করে কিশোরী ঠাকুরমশাইকে বলল কথাগুলো। ঠাকুরমশাই কিশোরীর এই প্রশ্নে তার দিকে কেমন যেন শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বেশ কিছুটা সময় পর তারপর তিনি উত্তরে বললেন, হ্যাঁ কিশোরী, তুমি যথার্থই বলেছ। উদয়পুরের দুর্গের মধ্যে প্রবেশ করে আমি কিন্তু আজ সেখানে এক অশরীরীর উপস্থিতি টের পেয়েছি। আর শুধুমাত্র টের পেয়েছি তাই নয়, পরিষ্কারভাবে উপলব্ধি করতে পেরেছি যে ওই বিশাল দুর্গের মধ্যে কোনো এক অদৃশ্য শক্তি রয়েছে, যে সব সময় নজর রেখেছিল আমাদের প্রতিটা কার্যকলাপ এবং কথোপকথনের উপর। তোমাদের নাকে একটা চামড়া পোড়া কটুগন্ধ এসে ঠেকেছিল কিনা বলতে পারবো না, কিন্তু আমি সেখানে একটা বিকট পোড়া গন্ধ পেয়েছি। সেই গন্ধ আসলে জানান দিচ্ছিল পদ্মাবতীর আগুনে পুড়ে যাওয়া দগ্ধ হওয়া মৃত আত্মার উপস্থিতি। সেখানকার তাপমাত্রা এবং চারপাশের অদ্ভুত রকমের সুনসান নিরিবিলি প্রকৃতি ও থমথমে পরিবেশ, এই সমস্ত লক্ষণই বলে দিচ্ছিল যে ওই জায়গাটা আসলে এক অশরীরী প্রেতাত্মার বাসভূমি। আগে হ্যাঁ ঠাকুরমশাই, আপনার মতো আমি এবং কিশোরী আমরা দুজনেই সেই দুর্গের ভিতরে প্রবেশ করে একটা ওই বীভৎস পোড়া গন্ধ পেয়েছি, যে গন্ধ মূলত মানুষের শরীরে আগুনে পোড়ানো হলে নির্গত হয়। তার মানে আপনি বলতে চাইছেন যে পদ্মাবতীর অতৃপ্ত আত্মা এখনো ওই উদয়পুরের দুর্গের মধ্যেই রয়ে গিয়েছে? হ্যাঁ বিভূতি, আমার অন্তত তেমনটাই মনে হচ্ছে। তবে কাল সকালে ভোরের আলো ফোটা মাত্রই আমি আবার যাব সেই দুর্গের মধ্যে, আর এইবার আমাকে জানতেই হবে সেখানে সত্যি পদ্মাবতীর আত্মা রয়েছে কি না। আজ থেকে বহু বছর আগে এই উদয়পুরের মানুষদের উদ্দেশ্যে যে ভয়ানক অভিশাপ সে দিয়েছিল, তা কাটানোর কোনো একটা পথ আমায় বের করতেই হবে। এবং যে সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা নিখোঁজ হয়ে গিয়েছে তাদেরকেও ফিরিয়ে আনতে হবে। আমি ওদের বাবা মায়েদের কথা দিয়েছি
আর নিজের প্রাণের বিনিময় হলেও সে কথা আমি রাখবই। রাত্রি অনেক হয়ে গিয়েছে দেখে আমরা আর কেউ কোনো কথা বললাম না, যে যার মতো শুয়ে পড়লাম। তবে শুয়ে পড়ার সাথে সাথেই যে আমার দুচোখের পাতা জুড়ে ঘুমিল তেমনটাও কিন্তু নয়। আমার মাথায় কেবলই ঘুরপাক খেতে লাগলো অপরাহ্নের সেই সাতছা আলোয় দেখা উদয়পুরের সেই বিশাল পরিত্যক্ত ভাঙা ধ্বংসাবশেষে পরিণত হওয়া দুর্গ এবং আজ থেকে বহু বছর আগে এখানকার জমিদার গিন্নি পদ্মাবতীর কথা। বিভূতি, আরে ও ভাই বিভূতি, বলি আর কতক্ষণ ঘুমাবে? ওদিকে যে ঠাকুরমশাই পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছেন, তিনি এবার আমাদের না নিয়ে চলে যাবেন উদয়পুরের দুর্গে, তখন কি হবে? কিছুটি আমায় নাড়া দিয়ে কথাগুলো বলতেই ঘুমটা ভেঙে গেল আমার। আচ্ছোয়া অবস্থায় বিছানার মধ্যে উঠে বসলাম আমি। তারপর দ্রুত সকালের যাবতীয় প্রাতঃক্রিয়া সেরে আমরা তিনজন মিলে ভোরে ঠান্ডা কনকনে হাওয়া গায়ে মেখে হাঁটতে আরম্ভ করলাম উদয়পুর দুর্গের পথে। বেশ অনেকটা সময় হাঁটার পর খানিকটা চড়াই উতরায় পেরিয়ে আমরা এসে পৌঁছলাম সেই দুর্গের অন্দরমহলে। কাল তাড়াতাড়ি সন্ধ্যার অন্ধকার নেমে আসার কারণে দুর্গের সামান্য কিছুটা অংশ আমরা ঘুরে দেখেছিলাম, তবে আজ সবে মাত্র সকাল হওয়ার জন্য সে বিশাল দুর্গের বেশিরভাগটাই ঘুরে দেখার সৌভাগ্য হল। তবে উদয়পুরের দুর্গ আকারে আকৃতিতে এতটাই বড় যে গোটা দুর্গের বিভিন্ন কক্ষ এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে দেখার জন্য একটা গোটা দিনের বেশি সময় লেগে যাবে। ঠাকুরমশাই দুর্গের এক ফাঁকা প্রান্তরে এসে দাঁড়ালেন, আমরা তার থেকে বেশ কয়েক হাত পিছনে চুপটি করে দাঁড়িয়ে রইলাম, মুখে কোনো কথা বললাম না। ঠাকুরমশাই নিজের বাহু দুই দিকে প্রসারিত করে উচ্চ কণ্ঠে অদৃশ্য কারো উদ্দেশ্যে বলে উঠলেন, পদ্মাবতী পদ্মাবতী, তুমি যদি এখানে থেকে থাকো তাহলে অতি অবশ্যই আমার সাথে দেখা করো, তোমার সাথে আমার অনেক কথা রয়েছে। পদ্মাবতী, শুনতে পাচ্ছ? ঠাকুরমশাইয়ের এই কথায় কোনো কেউ কিছুই বলে উঠল না, কেবলমাত্র একটা সনসনে দামাল বাতাসের ঘূর্ণিস্রোত যেন কয়েকবার বাক্যে মিলিয়ে গেল মহাশূন্যে। ঠাকুরমশাই আবার দ্বিতীয়বারের জন্য গাম্ভীর্যপূর্ণ গলায় বলে উঠলেন, পদ্মাবতী, তুমি যদি এখানে থেকে থাকো তাহলে আমাকে সহযোগিতা করো। দেখো, তোমার কারণে এই সমগ্র উদয়পুর জুড়ে ঘনিয়ে এসেছে অমঙ্গলের কালো ছায়া। হ্যাঁ, আমি মানছি যে তোমার সাথে যা করা হয়েছিল তা সত্যি মহা অন্যায়, কিন্তু তাই বলে সেই অন্যায়ের শাস্তি তুমি কখনোই ছোট ছোট শিশুদের দিতে পারো না। তোমার অভিশাপ তোমায় ফিরিয়ে নিতেই হবে। এইবার আমরা যা দেখলাম তা ছিল সত্যি অবিশ্বাস্যকর ঘটনা। সেই ঘূর্ণি হাওয়ার স্রোত সনসন শব্দে পুনরায় ফিরে এসে ঠাকুরমশাইয়ের চারিধারে যেন বাক খেতে শুরু করল। ঠাকুরমশাইয়ের মাথার লম্বা চুল সেই বাতাসে উঠতে আরম্ভ করল। আমাদের মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি যেন ঠাকুরমশাইয়ের কাছে এসে উপস্থিত হয়েছে এবং তাকে কোনো কিছু বলছে, কিন্তু সেই সমস্ত কথা আমাদের কানে এসে পৌঁছচ্ছে না। বেশ কিছুটা সময় পর আমাদের ধারণা সত্য বলে প্রমাণিত হল। দিনের আলোয় আমরা পরিষ্কার দেখলাম ঠাকুরমশাইয়ের সামনে কেউ দাঁড়িয়ে নেই, অথচ তিনি বলে উঠলেন, কি এই সমস্ত কি বলছো তুমি? হা ঈশ্বর, তার মানে তুমি বলছো যা কিছু উদয়পুরে ঘটছে তা সমস্তটাই পরিকল্পনা মাফিক, এতে তোমার কোনো দোষ নেই? আচ্ছা বেশ, ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি, এই সমগ্র উদয়পুরের মানুষেরা তোমায় ভুল বুঝছে। অবশ্য আমিও এতক্ষণ যাবৎ সকলের সব কথা শুনে তোমাকেই দোষী ভাবছিলাম, কিন্তু তোমার কথা শুনে বুঝতে পারছি যে আমিও বোকার মতোই কাজ করেছি। পদ্মাবতী, তুমি কোনো চিন্তা করো না, তোমার নামে যে মিথ্যা অপবাদ রটানো হয়েছে তার বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। এই অবধি বলে ঠাকুরমশাই আমাদের দিকে এগিয়ে এলেন। আমাদের চোখে মুখের অভিব্যক্তি ততক্ষণে বদলে গিয়েছে পুরোপুরিভাবে। আমাদের চোখ মুখ জুড়ে ফুটে উঠেছে অদমনীয় কৌতূহল, মনের মধ্যে মাথা চাড়া দিয়ে জেগে উঠেছে একাধিক প্রশ্ন। ঠাকুরমশাই আমাদের উদ্দেশ্যে বললেন, আমি বুঝতে পারছি যে তোমাদের মনে অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে, কিন্তু এখন সেসবের উত্তর দেওয়ার উপযুক্ত সময় তো নয়। চলো, আমরা এখনই এ দুর্গ ছেড়ে বেরিয়ে যাই, বাকি কথা অভিমন্যুর বাড়ি গিয়েই হবে, চলো। কি ব্যাপার ঠাকুরমশাই, এমন জরুরি তলব দিয়ে ডাকলেন যে? আপনি তো দুর্গে গিয়েছিলেন,
তাহলে কি কোনো কিছু জানতে পেরেছেন? যদি জানতে পেরে থাকেন তাহলে দয়া করে বলুন তা কি। আমরা অভিমন্যুদের ঘরে আসার পর ঠাকুরমশাই অভিমন্যুকে ডাক পাঠালেন। সে হন্তদন্ত হয়ে প্রবেশ করল ঘরের ভেতর। আমরাও বেশ বুঝতে পারছিলাম যে ঠাকুরমশাই কিছু একটা বিলক্ষণ বুঝতে পেরেছেন। সে বিষয়ে সমস্ত কিছু জানতেই আমাদের প্রবল উত্তেজনা হচ্ছিল। ঠাকুরমশাই অভিমন্যুর দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা অভিমন্যু, এই যে তোমাদের উদয়পুর থেকে মাত্র এই কয়েক মিনিটের মধ্যে একের পর এক এই একাধিক বাচ্চা ছেলে মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে, তোমার কি মনে হয় এই সবই হলো পদ্মাবতীর প্রাচীন অভিশাপ? যেহেতু পদ্মাবতী কোনো অন্যায় অপরাধ না করার পরেও তাকে এখানকার মানুষেরা কেবলমাত্র ভুল বুঝে আগুনে পুড়িয়ে মেরেছিল, এবং সেই জন্য সে মনের দুঃখে অভিশাপ দিয়েছিল সমস্ত উদয়পুরের মানুষদের উদ্দেশ্যে আজ থেকে বহুকাল আগে। তোমাদের উদয়পুরের মানুষদের মধ্যে সেই অভিশাপই এখন বর্তমান সময়ে বাস্তবের আকারে ফিরে এসেছে, তাই তো? আগে হ্যাঁ ঠাকুরমশাই, তাছাড়া আবার কি। আমাদের এখানকার প্রতিটা মানুষই জানে যে জমিদার গিন্নি পদ্মাবতীর অভিশাপ এতদিন পরে বাস্তবে ফলে গিয়েছে। সে অভিশাপ দিয়েছিল যে কোনো এক সময় এই উদয়পুরের 10 বছরের নিচের বালক বালিকারা একদিন দুর্গের ভেতরে প্রবেশ করে নিখোঁজ হয়ে যাবে চিরতরের জন্য। আজ ভাগ্যচক্রে সেরকম ঘটনাই ঘটছে, তাই দুয়ে দুয়ে চার করা খুবই সহজ। এই ঘটনা পদ্মাবতীর অভিশাপ ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। না অভিমন্যু, তোমরা যেরকম ধারণা করছো সেরকম কিন্তু বাস্তবে একেবারেই ঘটেনি। তোমাদের ধারণা পুরোপুরি ভুল, ভ্রান্ত। আজ আমি একথা জোর গলায় বলতে পারি। ঠাকুরমশাইয়ের এই কথা শুনে আমি, কিশোরী এবং অভিমন্যু আমরা তিনজনই ভীষণ রকমের অবাক হলাম। এতটাই বিস্মিত হয়ে পড়লাম যে বেশ কিছুক্ষণ আমাদের কারো মুখ থেকে কোনো শব্দ বেরোলো না। খানিকটা সময় পার হবার পর অভিমন্যু ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, তার মানে আপনি কি বলতে চাইছেন ঠাকুরমশাই? আমাদের এই উদয়পুরের যে ঘটনা ঘটতে শুরু করেছে তা আসলে পদ্মাবতীর অভিশাপ নয়? পদ্মাবতীর অভিশাপ যদি না হয় তাহলে তাহলে অকস্মাৎ উদয়পুরের বুকে এরকম ঘটনা ঘটতে আরম্ভ করলো কেন? ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো উধাও হয়ে যাচ্ছে কিভাবে? তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কোথায় আছে তারা, কেমন আছে? তুমি একটু শান্ত হও আগে অভিমন্যু, শান্ত হও, মন দিয়ে আমি যা বলছি সেই সমস্ত কিছু শোনো, তারপরে বিচার করো। আজ সকালের দিকে আমি, কিশোরী এবং বিভূতি আমরা তিনজন মিলে গিয়েছিলাম তোমাদের উদয়পুরের সেই দুর্গে। গতকাল বিকালে ওখানে গিয়েই আমি বুঝতে পেরেছিলাম যে সত্যিই পদ্মাবতীর আত্মা ওই দুর্গের মধ্যে এখনও আছে। আজ আমি তাকে আহ্বান জানিয়েছিলাম এবং সে আমার আহ্বানে সাড়া দিয়ে আমার কাছে এসেছিল। বিদেহী আত্মাদের সকলে চোখে দেখতে পায় না, কিংবা তাদের কথাবার্তাও শুনতে পায় না। ঠিক এই কারণেই কিশোরী কিংবা বিভূতি কোনো কিছু না দেখলেও আমি তাকে দেখতে পেয়েছি, এবং বলা ভালো তার প্রতিটা কথাও আমি শুনেছি। ঠাকুরমশাইয়ের এই কথা শুনে আমি এবং কিশোরী আমরা একে অপরের প্রতি দৃষ্টি বিনিময় করলাম এবং বুঝতে পারলাম যে আজ দুর্গের মধ্যে ঠাকুরমশাই অদৃশ্য যার সাথে কথা বলছিলেন সে ছিল আসলে পদ্মাবতীর আত্মা। ঠাকুরমশাই আবার নিজে থেকেই বলতে আরম্ভ করলেন, পদ্মাবতী আজ আমায় জানিয়েছে যে সে মরণকালে বহু কষ্টে অপরিসীম দহন জ্বালা সহ্য করতে না পেরে ওই কথাগুলো বলেছিল ঠিকই, কিন্তু সেগুলো কোনো অভিশাপ ছিল না। সেই অভিশাপ বাস্তবে কোনোদিনও ফলবারই নয়। পদ্মাবতী আজীবন বাচ্চা ছেলে মেয়েদের ভালোবেসে এসেছে, সে কি কখনো তাদের ক্ষতি চাইতে পারে? গর্ভে ধারণ না করলে কি মা হওয়া যায় না? কত মাই তো রাগের মাথায় নিজের ছেলে মেয়েকে বলে বসে, তোরা মরতে পারিস না, আমাকে এত জ্বালাতন করিস, কিন্তু তাই বলে কি মায়ের কথা ভুলে গিয়ে সন্তান মারা যায়? মা যদি রাগের মাথায় সন্তানকে মরতে বলে তাহলে সন্তানের আয়ু কমার বদলে আরো বেড়ে যায়। ঠিক এই রকমই ঘটনা ঘটেছিল এই ক্ষেত্রেও।
পদ্মাবতী মৃত্যুকালে যে সমস্ত কথা বলেছিল তার কোনোটাই বাস্তবে প্রতিফলিত হয়নি। তাই তোমাদের উদয়পুরে যে ঘটনা ঘটছে সেটা আসলে পদ্মাবতীর অভিশাপ নয়। তাই তো, এরকমভাবে তো বিষয়টা ভেবে দেখিনি। কমবেশি আমাদের প্রত্যেকের মা কখনো না কখনো রাগের মাথায় আমাদের মরে যাওয়ার কথা বলেছে, কিন্তু তাই বলে কি আমরা মরে গেছি? ওইসব তো মায়েরা রাগের মাথায় বলে থাকে, সে সমস্ত কথা কখনো বাস্তবে ফলে না। পদ্মাবতীর অভিশাপ যদি না হয় তাহলে এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে ঠাকুরমশাই? বুঝলে হে অভিমন্যু, তোমাদের গ্রামের এই বহু পুরাতন অভিশাপের কথা মোটামুটি এখানকার প্রায় প্রতিটি মানুষেরই জানা। যুগের পর যুগ, কালের পর কাল ধরে এই কাহিনী শুনে আসছে সকলে। বাইরের একদল দুষ্কৃতি তোমাদের এই উদয়পুরে এসে হঠাৎ জানতে পারে এই কাহিনীর ব্যাপারে সমস্ত কিছু। তারপর থেকে তারা সন্ধ্যার অন্ধকার নামার পর এই উদয়পুরের বিভিন্ন বাচ্চা ছেলে মেয়েদের অপহরণ করতে শুরু করে এবং তাদের কালো বাজারে পাচার করার পরিকল্পনা নিয়ে সেই মতো কাজ আরম্ভ করে। খুব স্বাভাবিকভাবেই তোমাদের মতো মানুষেরা এরকম ঘটনা বাস্তবে ঘটতে দেখে ধরে নাও যে এই সবই হলো পদ্মাবতীর অভিশাপ। এমনকি তোমাদের কথা শুনে আমিও বিশ্বাস করেছিলাম এই কথা, কিন্তু পদ্মাবতীর অতৃপ্ত আত্মা আজ নিজে এসে আমার সমস্ত ভুল ধারণা ভেঙে দিয়ে সেই দুষ্কৃতীদের ব্যাপারে সমস্ত কিছু জানিয়েছে। ওই দুষ্কৃতিমূলক দলটি উদয়পুরের বিশাল দুর্গের মধ্যেই খাঁটি গেড়েছে কোনো এক গোপন কুঠুরিতে। যে সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা সন্ধ্যার সময় সেখানে তাদের হাতের নাগালে গিয়ে উপস্থিত হয়েছে তারা আর ফিরে আসতে পারেনি ওই শয়তানগুলোর কবল থেকে নিজেদের মুক্ত করে। হা ভগবান, কি সাংঘাতিক রকমের চক্রান্ত! আর এদিকে এখানকার মানুষের কথা শুনে আমরা সবাই ভাবছি যে ওই পদ্মাবতীর অভিশাপে এই সমস্ত কিছু ঘটছে। সে কি ঠাকুরমশাই, আমার ছেলেটা ঠিক আছে তো? এই গ্রামের যে সমস্ত ছেলে মেয়েদের ওই দুষ্কৃতীরা অপহরণ করেছে তাদের কোনো ক্ষতি করে দেয়নি তো? না না না, কোনো চিন্তা করো না অভিমন্যু, প্রত্যেকটা ছেলে মেয়ে এখনো অবধি সুস্থ রয়েছে, তাদের কোনো ক্ষতি ওরা করেনি, একথা আমায় জানিয়েছে পদ্মাবতীর আত্মা। তবে আমাদের কিন্তু বেশি দেরি করলে চলবে না, কাল সকালেই আমরা এই গ্রামের সকল মানুষদের সাথে নিয়ে ওই দুর্গে যাব এবং তন্ন তন্ন করে খুঁজে বের করব ওই সকল দুষ্কৃতীদের। কিন্তু ঠাকুরমশাই, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, পদ্মাবতীর আত্মা যখন সব কিছুই জানে তাহলে সে নিজেই ওই দুষ্কৃতীদের শাস্তি দিয়ে ছেলে মেয়েগুলোকে মুক্তি দিল না কেন? কারণ ওই অপরাধীদের দল পদ্মাবতীর আত্মার কথা আগে থেকেই জানত, আর সেই কারণে তারা তাদের নিজেদের দেহের সাথে এক শক্তিশালী রক্ষা কবচ ধারণ করে রেখেছে। পদ্মাবতীর আত্মা তাদের শরীরে রক্ষা কবচ থাকার কারণে কোনরূপ ক্ষতি করতে পারেনি, না হলে সেই কবেই তাদের ধ্বংস করে প্রতিটা শিশুকে সুস্থ স্বাভাবিক অবস্থায় সুরক্ষিতভাবে ফিরিয়ে দিত তাদের মা বাবার কোলে। অভিমন্যু, আর আমাদের কিছুতেই সময় নষ্ট করা যাবে না, তুমি গ্রামের সকল মানুষকে বলে দাও একথা, কাল খুব ভোরে আমরা সেই দুর্গের মধ্যে উপস্থিত হব। তোমরা মন দিয়ে শোনো আমার কথা, আমরা এখানে যতজন আছি তাদের মধ্যে থেকে কিছু কিছু মানুষ আলাদা হয়ে চারটি ভাগে বিভক্ত হয়ে যাও, তারপরে এই দুর্গের চারিদিকে ভেতর থেকে ঢোকো। যে দল আগে দুষ্কৃতীদের খুঁজে পাবে তারা চিৎকার করবে, তোমাদের চিৎকার চেঁচামেচি শুনে বাকি তিন দলের মানুষেরা গিয়ে উপস্থিত হবে সেখানে। তবে সাবধানে থেকো, সতর্ক থেকো, ওই মানুষগুলোর কাছে অবশ্যই কোনো না কোনো ধারালো অস্ত্র শস্ত্র অবশ্যই থাকবে। আপনি বিন্দুমাত্র চিন্তা করবেন না ঠাকুরমশাই, আমরা কোনো কিছুতেই আর ভয় পাই না। নিজেদের প্রাণের বিসর্জন দিতে হলে আমরা তাতেও রাজি, কিন্তু যেনো তেনো প্রকারেনও আমরা আজ আমাদের নিজেদের ছেলে মেয়েদের উদ্ধার করবই করব, যেভাবেই হোক না কেন, যেমন করেই হোক না কেন। আর যারা তাদের সাথে এই অন্যায় করেছে তাদের কাউকে আমরা ছাড়ব না।
পরের দিন সকাল হতে উদয়পুরে প্রায় 50-60 জন মানুষ বিভিন্ন অস্ত্র শস্ত্র লাঠি তলোয়ার হাতে নিয়ে আমাদের সাথে রওনা দিল দুর্গের উদ্দেশ্যে। আমাদের দলের নেতৃত্বে ছিলেন ঠাকুরমশাই তথা তারানাথ তান্ত্রিক। দুর্গের সামনে এসে ঠাকুরমশাই যেভাবে গ্রামের মানুষদের নির্দেশ দিলেন, ঠিক সেইভাবেই চারদিক থেকে 4 দল মানুষেরা প্রবেশ করলো দুর্গের ভেতরে। এরপর অনেকক্ষণ সময় ধরে চলল তল্লাশি। বেশ অনেকখানি সময় পেরিয়ে যাওয়ার পর আমাদের কানে এলো একদল মানুষের চিৎকার। আমরা এবং বাকি অন্যান্য দলের মানুষেরা দৌড়ে গিয়ে সেখানে পৌঁছে দেখলাম একটা বিশাল বড় গুপ্ত কুঠুরির মধ্যে উদয়পুরের মানুষেরা আটক করে ফেলেছে জনাপাচেক দুষ্কৃতীকে। প্রথমে তাদের বেধড়ক মারধর করে তারপর কৌশলে জেনে নেওয়া হলো যে উদয়পুরের সমস্ত শিশুদের ওরা ঠিক কোথায় লুকিয়ে রেখেছে। বাচ্চাদের লুকিয়ে রাখার ঠিকানা বলে দিতে এক প্রকার বাধ্য হলো সেই দুষ্কৃতীর দল। গ্রামের মানুষেরা প্রায় তাদের মেরেই ফেলত, কিন্তু ঠাকুরমশাইয়ের কথায় তারা তাদের আধমরা অবস্থায় জঘন্য পাপ কাজের উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দিল। সকল শিশুদের সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হল। অভিমন্যু ঘোষ ফিরে পেল তার ছেলে পরমব্রতকে। উদয়পুরে যে সমস্ত মায়েদের কোল খালি হয়ে যেতে বসেছিল পুনরায় তাদের কোল আলো করে ঘরে ফিরে এলো ছেলে মেয়েরা। ঠাকুরমশাইয়ের জয়ধ্বনিতে গোটা উদয়পুরের মানুষ মত্ত হল। অভিমন্যু ঘোষ 2 হাত জোর করে ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে বলল, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ঠাকুরমশাই সে ভাষাই আমি খুঁজে পাচ্ছি না। না না, আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, শুধু এটুকুই বলতে চাই যে আজ এই উদয়পুরের মানুষেরা তাদের হারিয়ে যাওয়া ছেলে মেয়েদের খুঁজে পেল কেবলমাত্র আপনার জন্য। ভাগ্যিস আজ আপনি আমার কথায় এখানে এসেছিলেন, তা না হলে এই শিশুগুলোকে শয়তানের দল চোরা বাজারে বিক্রি করে দিয়ে সর্বনাশ ঘটাত। ঈশ্বর আপনার মঙ্গল করুন এই কামনাই করি। না না অভিমন্যু, এভাবে বলো না, আমি যা করেছি সেটা আমার কর্তব্য ছিল। ঠাকুরমশাই, আপনি যদি এই দুর্গের অভিশাপ রহস্যের সমাধান না করতেন তাহলে এই উদয়পুরের কোনো মানুষেরই সাহস ছিল না এই অভিশপ্ত দুর্গের মধ্যে প্রবেশ করার। বহু প্রাচীনকালের এই অভিশাপের কাহিনীকে ঘিরে এইভাবে যে দুষ্কৃতীরা সকলের অন্তরালে এরকম জঘন্য অপরাধ করবে তা আমাদের ধারণার বাইরে। আজ আপনি আমাদের জন্য যা করলেন তা আমরা সারা জীবন মনে রাখব। এই সমস্ত উদয়পুরের মানুষ আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইল। উদয়পুর থেকে বেরিয়ে আসার সময় সেখানকার মানুষেরা ঠাকুরমশাইকে প্রচুর অর্থ দিতে চেয়েছিল দক্ষিণা বাবদ, কিন্তু আমাদের নির্লোভ ঠাকুরমশাই খুবই সামান্য অর্থ নিয়েছিলেন। তার মতে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই নেওয়া উচিত, বেশি কোনো কিছুই ভালো নয়, অর্থই অনর্থের মূল। ট্রেনে উঠে আমরা রওনা দিলাম আমাদের শহরের উদ্দেশ্যে। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে বললেন, কি হ্যাঁ কিশোরী, আমার সাথে এসে রোমাঞ্চকর একখানা অভিজ্ঞতা হলো তাহলে নাকি বলো? হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, সে আবার বলতে। ঝমঝম শব্দে আমাদের ট্রেন গড়াতে শুরু করলো। জানালার ধারে বসে গরম চায় চুমুক দিয়ে আমি সমস্ত বিষয়টা আরেকবার ভালোভাবে ভাবতে শুরু করলাম। সত্যি এই অভিজ্ঞতা সারা জীবনে কখনো ভোলার মতো নয়। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প উদয়পুর দুর্গের অভিশাপ। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালনা ও ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়ন, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।